আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আমি অনেক অনেক ভালো আছি আল্লাহ তালা দরবারে লাখো লাখো কুটি কুটি শুক্রিয়া আদায় করতেছি কারণ হলো অনেক বড় একটা সুখবর চলে আসছে আরব আমিরাত থেকে যে সুখবরটা শুনে আসলে অনেক ভালো লেগেছে আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে পুরো ভিডিওর সাথে থাকেন বিস্তারিত জানতে পারবেন না বুঝতে পারবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগে থাকবে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা সুখবরটা হলো অলরেডি আমি একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি আপনাদেরকে যে জন প্রবাসী বাংলাদেশি আরব আমিরাতে কুটা সংস্কার আন্দোলন করতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছিল এবং দশ বছর এগারো বছর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল প্রায় সাতান্ন জনকে বিভিন্ন রকমের মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল সেই শাস্তি বুক করে তারপর দেশে আসতে হতো প্রত্যেককেই কিন্তু বাংলাদেশের নতুন সরকার এসে তারা তাদের জন্য উকিল নিয়োগ দেয় এবং কূটনীতিক যে ব্যবস্থা তারা জোরদার করে আলোচনা জোরদার করে জোরদার করার কারণে অবশেষে আরব আমিরাত সরকার সেই সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে সেটা অলরেডি দুপুরে সংবাদে জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে কথা বলেছেন এবং কিছু দিনের ভিতরে সেই প্রবাসীদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এখন কথা হলো যে দেশে পাঠিয়ে দেওয়া হলে কোনো রকমের সমস্যা নাই কারণ হলো তারা দশ বছর পর জেল কেটে সেই দশ বছর পর এগারো বছর পর যাবজ্জীবন তারা তাকতে হতো কিন্তু আজকে বাংলাদেশ সরকারের কারণে তাদের উদ্যোগের কারণে আজকে তারা আসতে পারবে এই জন্য আলহামদুলিল্লাহ বলছি আর বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরও আমিরা সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর দ্বিতীয় কথা হলো যে আমরা হলাম প্রবাসী প্রবাসীরা কি চাই আমরা প্রবাসে যখন কোনো রকমের বিপদে পড়ব কোনো রকমের মুসিবতে পড়বো বাংলাদেশ সরকার এগিয়ে আসবে বাংলাদেশ এম্বাসি গিয়ে আসবে সব শ্রম মন্ত্রণালয় গিয়ে আসবে তাহলে আমরা খুশি রেমিটেন্স পাঠাবো দেশ উন্নত হবে এটা হচ্ছে আমরা চাই আমরা অন্য কিছু চাই না এই যে প্রবাসী বাংলাদেশের বাইরা না জেনে না বুঝে কিন্তু তারা মিসির মিটিংয়ে চলে গিয়েছিল শেষ পর্যন্ত তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে শাস্তিও দেওয়া হয়েছিল যদি বাংলাদেশ এই সরকার উদ্যোগ না নিত তাহলে কিন্তু কখনো এই বাংলাদেশি বাইরা মুক্তি পেত না তো এখন অবশ্যই আবহাওয়াতলা দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি উনি হচ্ছে একমাত্র সব কিছু আর এটার উচিলা বলতে পারেন বাংলাদেশ সরকার ঠিক আছে আসলে আপনারা যারা দেখেন যারা আরব আমিরাতে আছেন কখনো মিস্ত্র মিটিংয়ে যাবেন না এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি ঠিক আছে আবেগ অনেক রকম থাকতে পারে সেটাই স্বাভাবিক আর দ্বিতীয় কথাগুলো দেখেন শুধু সুকবর আর সুকবর এই যে সাধারণ কমা চলতেছে সাধারণ কমা একটা সুকবর বা মানুষ অবৈধ বৈধ হইতেছে পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে সিরিজ জিতেছে ঐতিহাসিক জয় শুধু সুকবর আর সুকবর এই সুকবরগুলো শুনলে বিশেষ করে প্রবাসীদের সুকবর শুনলে তো আমি নিজে আত্মহারা হয়ে যাই খুশিতে তো আল্লাহ তাল্লাহ দরবারে লাখুটি শুক্রিয়া আদায় করছি এবং বাংলাদেশ সরকারকে এবং আরব সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাদের পাশে থাকবেন আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য অনেক কিছু করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ